সৃষ্টি বন্দনা জুড়ে ধরুনি তল, যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে মেঘের শতদলে ছুঁয়েছে ভেজা জল, মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি কে শোনে না, ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না, ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না, ধিমতানা বাজে ধিমতানা বাজে ধিমতানা দেরে না, যাও বলো তারে মেঘেরও পারে
ডেকেছিলে এক মেঘে ঢাকা দিন, কেন আমি দেইনি সারা? আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই সারা। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে যত ঘুম, উড়ে উড়ে দূরে দূরে মেঘে মেঘে টানা মেল, ঘুরে ঘুরে তার ডাকি, উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘে মেঘে টানা মেল, ঘুরে ঘুরে তারই খুঁজি। আলো আধারি রে মায়া এই অবেলায় মন যে হারায়, চেনা চেনা কত পথ হঠাৎ কেন থমকে যত রঙিন মলিন স্মৃতি লুকিয়ে অবুঝ ঠিকানায়, অচিন মনের অচিন কোন কোণে বন্দি আজও আমি, ভুল সে পথে সীমানায়। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে যত ঘুম, উড়ে উড়ে দূরে দূরে মেঘে মেঘে ডানা মেলে, ঘুরে ঘুরে তারে ডাকি, উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘে মেঘে ডানা মেলে, দূরে দূরে তারে খুঁজি। Thank you.
বুঝব দুজন চাঁদে ঝরা জলে সারানিশি ভিজব দুজন চাঁদে ঝরা জলে সবুজ সুখে করব কুচ নীল আকাশের তলে পাঁজর দিয়ে লাগলে রব তোমায় সারা জীবন ছবে রাতে রাধর ঝরবে নরম আলো সূর্য ছবে রাতে রাধর ঝরবে কে গেল Thank you.
FM. সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আজকে সবাই সময় বের করে আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে সবাই জয়েন করেছেন, এই জন্য সবার জন্য একটা হাততালি দেই আমরা। আর আজকে আজকে পিলো পাসিং খেলার জয়ী হচ্ছে আমাদের মুরাদ ভাই, সবাই একটা তালি দেন ওনার জন্য। আচ্ছা, আর হচ্ছে আজকে আমাদেরকে গান শুনিয়ে নির্মল বিনোদন দেওয়ার জন্য নাফিসা, সবাই নাফিসার জন্য একটা তালি দেই। এখন আমরা আমাদের শেষ পর্যায়ে এসেছি, এখন হবে র্যাফেল ড্র, এখানে সবার নাম আছে আর এখান থেকে একটি করে টোকেন তুলবে হচ্ছে নাফিসা। আচ্ছা, আমি নামটা বলি, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে নাফিসা, নাফিসা তোমার নাফিসা, এই দুইটার মধ্যে একটা। সেকেন্ড লেটার এ, থার্ড লেটার ডব্লিউ, ও নো 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 নাফেল, নাফেলের জন্য একটা হাততালি, 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 নাফেলকে দেখা, নাফেল আমার বাচ্চা, আমার বাচ্চা, বাচ্চা আমার বাচ্চা, তুমি তো উইনার, ইয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেকেন্ড রানার্স আপের দিকে নাফিসা, দিকে আসো নাফিসা, সামির পিক ওয়ান, সামির তুমি এখানে আসো, এখানে আসো, একটা নাম্বার উঠাও, চোখ বন্ধ করে একটা তুলো, চোখ বন্ধ করো, তুমি মুড অফ কেন? হ্যাঁ না, এবারে দেখো, আচ্ছা না না, ওঠাও ওঠাও, এবারে ওঠাও, আচ্ছা আচ্ছা, একটা নাও, আসো সামি, আসো আসো, একটা একটা উঠাও, একটা উঠাও, একটা উঠাও, একটা উঠাও, একটা অনলি ওয়ান, ওকে ওকে, আমার কাছে দিও, ওকে তোমার আম্মাটা উঠাই দাও, হ্যাঁ বিসমিল্লাহ, থ্যাংক ইউ, দাও আমাকে, ওকে ও না নফল পেছে, আল্লাহ, মেগা পুরস্কার,
The first letter is N, start. And the last letter is A. রাফেল জল মেগা পুরস্কার বিজয়ী হচ্ছে আচ্ছা এখন আমাদের আচ্ছা আচ্ছা আমাদের পিলো পাসিং গেমের যে যিনি উইনার বিজয়ী আমাদের মুরাদ ভাই উনার হাতে এই গিফটটি তুলে দিচ্ছি আমাদের নাফিজা আল্লাহ নাফিজা আছে হ্যাঁ নাফিজা আছে ও যে আঙ্কেল কে দিবে আঙ্কেল উইন করেছে পিলো পাসিং এই পুরস্কারটি থ্যাংক ইউ সবাই তালি থ্যাংক ইউ ওকে ওকে ঠিক আছে ওকে মা হ্যাঁ এবার আমাদের হচ্ছে গান গে আমাদেরকে নির্মল আনন্দ দেওয়ার জন্য আমাদের একটা পুরস্কার আছে সেটা হচ্ছে আমাদের নাফিজা সেটা নাফিজার হাতে তুলে দিচ্ছে সাবিয়া আপা আল্লাহ রে শোন আমার থ্যাংক ইউ ময়না সে থ্যাংক ইউ ওকে এন্ড এবার হচ্ছে রাফেল এবার হচ্ছে রাফেল ড্র তৃতীয় পুরস্কার নাফিল আপাটা এখন আমাদের সেকেন্ড রাফেল ড্র পুরস্কারটা নাজু তুলে দিবে শর্মী হ্যাঁ এই যে নাজিয়ার হাতে তুলে দিচ্ছে শর্মী পুরস্কারটা সবাই তালি এখন হচ্ছে আমাদের ফার্স্ট পুরস্কার মেগা রাফেল মেগা পুরে সর্বনাশ কি গো আমাদের ভাইয়াকে উনি আজকে যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলে প্রত্যেকে আমরা এনজয় করছি এবং সব থেকে মজার ব্যাপার হয়েছে যে এন দিয়েই ফার্স্ট সেকেন্ড থার্ড এবং খুব সুন্দর মজার বিষয় এবং খুব মজার বিষয় এবং সেইভাবে সুন্দর এবং খুবই সুন্দর হয়েছে আর এইভাবে আমরা মাঝে মাঝে যদি আমরা গেট টুগেদার করতে পারি আমাদের মনের হাসি আনন্দ উপভোগ করতে পারি শেয়ার করতে পারি খুবই ভালো লাগবে থ্যাংক ইউ ওয়ালাইকুম সবাইকে কিন্তু তারপরেও সময় বের করে সবাই আসছে এটা একটা অনেক বড় ব্যাপার সবাইকে অনেক থ্যাংক ইউ এন্ড আ ভেরি বিগ স্পেশাল থ্যাংকস টু শর্মী এবং রানা ফর অর্গানাইজিং মেইন অর্গানাইজিং দি এন্টায়ার থিং শর্মী থ্যাংক ইউ সো মাচ রানা থ্যাংক ইউ সো মাচ নোপেল করা থেকে নোপেল শোনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ আরেকটা এরপরে আরেকটা গেট টুগেদারের জন্য ইনশাআল্লাহ আমরা ওয়েট করতেছি ইনশাআল্লাহ আবারো সব প্ল্যান করা হবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমি আমার গুলা নিয়ে